আসসালামু আলাইকুম আজকে আমরা জৈবযোগের নামকরণ কিভাবে করা যায় সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো আমরা চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে কীভাবে সবগুলো জৈব নামকরণ করা যায় সেটি দেখার তো প্রথমত আমাদের নামকরণটা বুঝতে হলে দুইটা ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে সেটা হচ্ছে জৈব অগ্রাধিকার ক্রম অর্থাৎ আমাদের অনেকগুলো হোমলাগা সিরিজ আছেন সবগুলো হোমোলগাস সিরিজের মধ্যে কে আগে কে পড়ে সেটা জান কারণ আমাদের হোমলোগাথির প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদাভাবে নামকরণ এবং এক একটার জন্য এক এক রকম নিয়ম এবং শব্দমূল হিসেবে এক এক রকম আসে সেজন্য আমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নিব যেহেতু আমাদের এই ক্লাসটি এইসএসি তেইশ বিশকে টার্গেট করে আমি ধরে নিচ্ছি তার আইলকাইলমূলক এই সমস্ত ব্যাপারগুলো বুঝে তারপর আমি একবার দেখিয়ে নিচ্ছি আমাদের এখানে যে সারটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটা কার্যকরীমূলকের অগ্রাধিকার ক্রমের সার প্রথমে সবচেয়ে কার্যকরীমূলক কার্বোকজিলিক অ্যাসিডমূলক সবার প্রথমে আসে এবং কিটুনমূলক আসে অ্যালডিহাইড আছে ন্যাচুরাল আছে অ্যাসিড অ্যামাইড এসিড হেলাইড এস্টার এরা সবাই আছে। এটার অর্থ কি এটা কেন দরকার আমরা সামনের দিকে যখন উদাহরণ দেখব অনেকগুলো এক্সারসাইজ দেখব তখন দেখব একটা যৌগের মধ্যে এখানকার মধ্যে একাধিক কার্যকরীমূলক আছে তাহলে কোনটা ধরে আমি নামকরণ করব, কারণ অ্যালকেন হিসেবে নামকরণ করলে তার নামের পরে অ্যালকেন এটি আসবে অ্যালকাইন হিসেবে করলে অ্যালকাইন আসবে অ্যালকোহল করলে অ্যালকোহল এটি আসবে তাহলে আমি কোনটি ধরে করব সেটা এখান থেকেই ধরে নিব। অর্থাৎ ছোট্ট করে যদি বোঝার চেষ্টা করি একটা যৌগের মধ্যে যদি অ্যালডিহাইট এবং কার্বোকসিলিক অ্যাসিড অর্থাৎ ও এবং সিডাব্লু এইস এই দুইটা কার্যকরীমূলক থাকে আমি অবশ্যই এটি নামকরণ করব সি ডাবলু এইস কার্বক্সিল অ্যাসিড হিসেবে তো এটার জন্য আমি এই স্লাইডটা নিলাম নেওয়ার পরে আমাদের এখানে আঠারো নম্বর পর্যন্ত আসছে অ্যালকেন নাইট্রোল এটা পর্যন্ত এটা আমরা পরে আমাদের দরকার হতে পারে তো সেজন্য আমরা এটা রাখছি আমরা একটা জিনিস বুঝার চেষ্টা করবো মূলক আমি মনে করতেছি অ্যালকাইলমূলক আমরা জানি তারপর আমি সুবিধার্থে আমি পরে হচ্ছে এটা ক্লিয়ার করে দিব হ্যাঁ ওকে আমরা আরেকটা স্লাইডে যাই কিসের নামকরণ আসছে এখন আমরা একটা নামকরণ দেখব প্রথমে অ্যালক্যান অ্যালকিন এদের দিয়ে শুরু করি তখন আমাদের ব্যাপারগুলো বোঝা অধিকতর সহজ হয়ে যাবে আমরা এলকিনের নামকরণ দিয়ে শুরু করি শুরুতে এলকিন তখন আমাদের সহজ লাগবে যেমন আমি যদি লিখি যে ডাবল বন এইচ থ্রি সিএস থ্রি সি এখান থেকে আমি আরেকটা নিই সিএস থ্রি আরেকটা নিলাম তারপরে ডাবল এটা হবে আমাদের যদি বলা হয় এই যৌগটির নাম কি হবে আমি প্রথমে অ্যালকিন দিয়ে শুরু করতেছি তো আমরা থাকা বইটা দেখার পরে দেখতেছি আমরা এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে কার্বন কার্বন দিবন্ধন থাকার কারণে আমরা মনে করতে জানি যে কার্বন কার্বন দিবন্ধন থাকলে এটি হচ্ছে অ্যালকিন তো সেই জন্য নামকরণের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের যেই দিক থেকে নাম্বারিং করলে এটার মূলক আগে আসে সেটা সেদিকে নাম্বারিং করা আর হচ্ছে এর আগের কাজ হচ্ছে প্রধান শিকল চিহ্নিত করা অর্থাৎ আমি এটাকে শিকল হিসেবে চিহ্নিত করতে পারি দুই উপায়ে কীরকম আমি যদি দেখি এটা শিকল হিসেবে নামকরণ করা যাবে শিকল হিসেবে চিহ্নিত করা যাবে এটাকে একটা আমি প্রধান শিকল ধরতে পারি এটা একটা ক্রাইটেরিয়া আবার আমি এই যে নীল কলম দিয়ে যেটি দেখাচ্ছি চাইলে এভাবেও আমি প্রধান শিকল হিসেবে আইডেন্টিফাই করতে পারি আমি দেখবো যেই দিক থেকে করলে আমার বেশি সংখ্যক কার্বন আসবে সেদিক থেকেই করা যেমন এক দুই তিন চার এদিক থেকে বলে চারটি আসে আমি যদি এক দুই তিন চার এদিক থেকে করলেও আমাদের চাকটি আসে আমি যে দুই ধরনের আইডেন্টিফিকেশন দিলাম দুইভাবেই কিন্তু নামকরণ করা যাবে বাট আমরা খুব সাধারণত সরলটাকে বাট এটা কোনো নিয়ম না মোট ক্রাইটেরিয়া হচ্ছে বেশি হচ্ছে কার্বন সংখ্যা অধিক হতে হবে সেই আমরা লালটা হচ্ছে এখানকার জন্য চিহ্নিত করলাম তো এখন নাম আমাদের এটা চিহ্নিত করার পর এর পরের কাজ হচ্ছে নামভারিং করা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার নাম্বারিং এর ক্ষেত্রে ব্যাপারটি যেরকম আসবে সেটি হচ্ছে আমি চাইলে এদিক থেকে নাম্বারিং নাম্বারিং করে এটি 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 এভাবে করতে পারি আমি চাইলে আবার সেটি এদিক দিয়ে নাম্বারিং করতে পারি এক দুই তিন চার প্রশ্ন আমি কোন দিক দিয়ে নাম্বারিং করব। কোন দিকে নাম্বারিং করলে এটা অ্যাপ্রোপেরিয়েট হবে সেটার উত্তর হচ্ছে যেই দিক থেকে নাম্বারিং করলে কার্যকরীমূলক অর্থাৎ অ্যালকিন যে আছে সেটি আগে আসবে সেদিক থেকে আমাদের করতে হবে তো সেজন্য আমি কালো নাম্বার দিয়ে যারা চিহ্নিত করা আছে সেটিকেই আমাদের নিতে হবে কারণ আমি এদিক দিয়ে করলে এক নাম্বার কার্বনেই হচ্ছে আমাদের দিবন্দনটি আসে তো সেই হিসেবে আমাদের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে আমরা যখন একটা যোগের প্রধান শিকলটি পেয়ে যাব তখন প্রধান শিকল ছাড়া বাকি যারা থাকবে তাদেরকে আমরা বলবো শাখা শিকল বা প্রতিস্থাপক তো আমাদের শাখা শিকল হিসেবে এখানে যারা আছে এটি একটা মিথাইল হচ্ছে আমরা জৈব যৌগে এই ব্যাপারটি ক্লিয়ার ক্ষেত্রে নামকরণ করার ক্ষেত্রে আমরা এই যে প্রথমে শাখা শিকলের নামকরণ করবো তো শাখা শিকলে যদি নামকরণ করি তাহলে আমাদের দুইটা শাখা আছে সিএসি সিএস থ্রি তাহলে এটা যেহেতু সিএস থ্রি কে আমরা মূলক বলি তাহলে আমাদের এগুলো কত নাম্বারে আছে সেটি লিখতে হবে দেখতে পাচ্ছি আমরা তিন নাম্বার কার্বনে মিথাইল মূলক আছে তাহলে এটা থ্রি কমা থ্রি হোয়াই থ্রি কমা থ্রি থ্রি কমা থ্রি এই কারণে দুটি সংখ্যার মাঝখানে সবসময় ব্যবহৃত হয় এটা হচ্ছে ইউপেক নিয়ম তো মিথাইল যেটি আছে সেটা কিন্তু দুইজনেই কিন্তু একই মূলক মিথাইল দুই থাকলে আমরা সেটিকে জৈব যৌগের পাশে বলি ডাই তাহলে থ্রি কমা থ্রি এখানে একটা হাইফেন হবে ডাই হাইফেন হওয়ার পেছনে কারণ এই যে থ্রি কমা থ্রি এটা থ্রি একটি সংখ্যা থ্রি একটি সংখ্যা বা ডিজিট ডিজিটের মাঝখানে কমা ব্যবহৃত হবে এবং ডিজিট এবং শব্দের মাঝখানে হাইফেন ব্যবহৃত হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এটা যদি হাইফেন এবং কমার মধ্যে যদি কেউ বিভ্রাট গোলাই ফেলে তাহলে কিন্তু তার নামকরণটা ভুল হয়ে যাবে তো সেজন্য ডাই এরপর লিখতে হবে মিথাইল এটা লিখতে হবে আমরা এই যে যতটুকু অংশ আমি লাল কলম দিয়ে করলাম এতটুকু অংশ হচ্ছে আমার এই দুটার নামকরণ অর্থাৎ আমরা প্রথমে শাখার নামকরণ করব এরপর প্রধান শিকলের প্রধান শিকলের নামকরণের ইয়া হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে আমি যদি এটা একটা ব্ল্যাক ফ্যান দিয়ে দেখাই এতটুকু পর্যন্ত আমি শাখা শিকলের নামকরণ করলাম এরপরে আমাদের নামকরণ করতে হবে প্রধান শিকলের তো প্রধান নামে নামের ক্রাইটেরিয়া হচ্ছে প্রধান শিকলে যতটি কার্বন আছে সেই কার্বনের শব্দমূল লেখা শব্দমূল কিরকম একটি কার্বন থাকলে মিথ দুটি কার্বন থাকলে ইথ তিনটা কার্বন থাকলে থাকলে বিউট পাঁচ থাকলে প্যান্ট সিক্স থাকলে হ্যাক্স এই ব্যাপারগুলা তো এখানে আমি দেখতে পাচ্ছি চারটি কার্বন আছে সেজন্য জন্য এটির নাম হবে বিউট তো এই এটা আমি এটা কিন্তু দাগ পরীক্ষার কাছে দেওয়া যায় না মানে আমি বোঝানোর জন্য বলতেছি তাহলে এটা লিখতে হবে বিউট বিউট লিখার পরে আমাদের যে ব্যাপারটি খেয়াল রাখতে হবে বিউটের পরে এটা যেটা হিসেবে নামকরণ করতেছি সেটার শব্দের শেষের অংশটি আসবে যেমন এটা অ্যালকিন সেজন্য এটি হবে বিউটিন বিউটিন বাট এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এটা নাম হবে বিউটিন 1 অর্থাৎ এক নাম্বার কার্বনে বিউটিনের অ্যালকিনের কার্যকরী মূলকটি আছে সেজন্য এটা নাম 3,3 ডাইমিথাইল বিউটিন 1 তবে এটার অন্য আরেকটি নাম হতে পারে বিউটিন ওয়ান না লিখে বিউট ওয়ান ইনও লিখা যাবে দুটাই শুদ্ধ তো আমাদের এই ব্যাপারটা সম্ভবত আমরা বুঝাতে পেরেছি এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব আমরা এখানে এলকিনের নামকরণ করতেছি আমরা যদি আরেকটা দেখি সেটা হবে সি সিএসি সিএইচ সিএসি সিএইচ ডাবল বন্ড সি এইচ পর সি এটির একটা আমরা নামকরণটা দেখবো কিভাবে এটির নামকরণ হয় সেই ব্যাপারটা তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটার নামকরণের ক্ষেত্রে প্রথম কাজ এটি অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকেন না অ্যালকোহল নাকি অ্যালডেহাইট না টুন এই ব্যাপারটা দেখতে হবে আমরা এখানে অ্যালকিনের কার্যকরী মূলক দেখতে পাচ্ছি কার্বন 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 ডবল বন্ড তো অ্যালকেন এবং অ্যালকিন যদি থাকে সেক্ষেত্রে সেটিকে অ্যালকিন হিসেবে নামকরণ করা হয় কারণ এখানে অ্যালকেনের কার্যকরীমূলক একক বন্ধন আছে আবার অ্যালকিনের কার্যকরীমূলক দুই বন্ধন আছে কাজে আমরা এটা মনে রাখবো অ্যালকেন এবং অ্যালকিন যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যালকিন হিসেবে নামকরণ করব তো নামকরণ এটা আমি প্রথম কাজ কিন্তু বুঝে গেলাম এটা অ্যালকিন সেকেন্ড কাজ হবে যে অ্যালকিন হিসেবে নামকরণ করার পরে বুঝে যাওয়ার পরে আমাদের প্রধান শিকল নির্ধারণ করতে হবে তো প্রধান শিকল হচ্ছে যে এদিক থেকে মানে যত উপায়ে করলে যে উপায়ে করলে কার্বন সংখ্যাটা সর্বাধিক পরিমাণ আসবে তো আমরা যদি খেয়াল করি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করলে ছয়টা আসতেছে আমি যদি আবার এদিক থেকে করি এক দুই তিন চার পাঁচ ছয় তাও ছয় আসতেছে আমি যদি আবার এদিক থেকে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটাও আসতেছে একাধিকভাবে করলে ছয় নাম্বার কার্বনে ছয়টি কার্বনেই আসে তো সেই আমরা যেটি সরল সেটিকেই আইডেন্টিফাই করব। তাহলে এটাই হবে আমাদের প্রধান শিকল এখন আমাদের প্রধান শিকল আইডেন্টিফাই করার পর সেকেন্ড কাজ হচ্ছে প্রধান শিকল ছাড়া বাকি যারা আছে তাদেরকে চিহ্নিত করা যেমন এরা তিনটাই শাখা শিকল হিসেবে কাজ করবে তাহলে এরা হবে যে শাখা শিকল শাখা শিকল যদি হয় আমাদের নামকরণের প্রথম কাজ শাখা শিকলের নামকরণ করা তাহলে শাখা হচ্ছে সিএসি এটি একটি শাখা এটি একটি শাখা এটি একটি শাখা তিনটি নামকরণ করব কিভাবে করব নামকরণ করার আগে আমাদের তাদেরকে নাম্বারিং করতে হবে কারণ তারা কোথায় আছে সেটি আমাদের ভুলতে হবে এখন নাম্বারিং করার সময় আমাদের একটা চ্যালেঞ্জ আছে কোন দিকে আমরা নাম্বারিং করব। কোন দিকে নাম্বারিং করব। এটার জন্য আমাদের যে ব্যাপারটি বুঝতে হবে সেটা হচ্ছে দিক থেকে নাম্বারিং করলে আমাদের কার্যকরী মূলক আগে আসে যেমন আমি এদিক থেকে নাম্বারিং করতে পারি এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স আমি যদি আবার নীলকলম দিয়ে দেখাই এদিক দিয়ে নাম্বারিং করি এটি এক এটি দুই এটি তিন এটি চার এটি পাঁচ এটি ছয় তো এখন আমরা যদি এদিক দিয়ে নাম্বারিং করি এখানে কিন্তু একটু ঝামেলা আছে এটা একটু বুঝতে হবে আমি যদি এদিক দিয়ে নাম্বারিং করি এক দুই তিন তিন নাম্বার কার্বনে কিন্তু অ্যালকিন আছে আমি যদি আবার এদিক দিয়ে করি এক দুই তিন তাও কিন্তু আমাদের তিন নাম্বার কার্বনে অ্যালকিন আছে তাহলে এখন আমি কোন দিক দিয়ে করব। তো আমরা কোন দিক দিয়ে করব এটার জন্য আমাদের যে ব্যাপারটি বুঝতে হবে সেটা হচ্ছে যে একটা একটা ওজন নামে ব্যাপার আছে যেমন আমি বরাবর এটাকে ডিভাইড করলাম যেমন এদিকে দুটি মিথাইল মূলক তাহলে আমরা যদি এটাকে একটা ডালি দাড়ি ফাল্লা হিসেব করি তাহলে কিন্তু এই দিকে আমাদের ভারী হবে তো এই কনসেপ্ট আমাদের কখন আসবে যদি আমাদের উভয় দিক থেকে নাম্বারিং করলে কার্যকরী মূলকটা তা সেম কার্বনে চলে আসে তখন আমাদেরকে এই কনসেপ্টটি জানতে হবে সেটাকে আমরা বলি ওজন থিওরি যদি ওজন থিওরি আমাদের 10% ভুল সিদ্ধান্ত দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অল্টারনেটিভ অল্টারনেটিভ একটা পদ্ধতি আছে নাম্বারিং এর সেটি আমাদের 100% কাজ দেয় আমরা অ্যালকেন এর নামকরণে সেটি সম্পর্কে জানব আপাতত এটি আমরা ওজন থিওরি দিয়ে করে নিব আমরা নীলটাকে কাউন্ট করব তাহলে এটা যদি নীলটা দিয়ে আমরা কাউন্ট করি তাহলে আমাদের প্রথম কাজ হবে যে শাখা শিকলের নামকরণ করা তাহলে শাখা শিকলগুলো নীলটা দিয়ে দেখালে দুই নম্বর কার্বনে দুইটা আছে আরেকটা আছে পাঁচ নাম্বার কার্বনে তাহলে আমরা লিখব টু কমা টু কমা টু কমা টু কমা ফাইভ এরপরে তিনটা যেহেতু আছে আমরা এটার নাম দিব হচ্ছে কত এক দুই তিন তাহলে ট্রাই যেহেতু মিথাইল মূলক সেজন্য ট্রাই 2,2,5 টু কমা টু কমা ফাইভ মিথাইল এরপর যেহেতু শাখার নামকরণ হয়ে গেছে আমাদের নামকরণ করতে হবে প্রধান শিকলের অর্থাৎ আমাদের এই প্রধান শিকল যে কার্বন সংখ্যা হচ্ছে যেখানে কার্বন সংখ্যা হচ্ছে কত ছয় তাহলে হেক্স হবে এটা যেহেতু এটা অ্যালকিন সেজন্য জন্য নাম হবে হ্যাক্সিন কত নাম্বার কার্বনে অ্যালকাইল মূলক অ্যালকিন মূলক আছে তার তিন নাম্বার কার্বনে এই হবে হ্যাক্সিন থ্রি এটাকে আমরা হ্যাক্সিন থ্রি না লিখে এটাকে আমরা লিখতে পারি হ্যাক্স থ্রি ইন তখনও কিন্তু আমাদের এই নামকরণটি শুদ্ধ অর্থাৎ এটা টু কমা টু কমা ফাইভ ট্রাই মিথাইল হ্যাক্সিন থ্রি এটা হবে এখানকার নামকরণ এখানে আমরা একটা জায়গা ক্লিয়ার করি এখানে আমরা স্পেস দেওয়া আছে আসলে এটা স্পেস দেওয়া ইউপেক পদ্ধতি এটা স্পিন নট বাউন্ড ট্রাই মিথাইল হেক্সিন থ্রি এটা একসাথে লেখা হয় তো আই হোপ আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা একটু এটা একটু পাল্টাই দিব ফলে অন্য কি রকম হয় সেটা একবার আমরা দেখব হ্যাঁ আমি যদি এখানে একটা ব্রোমিন দিই বি আর ব্রোমিন আর এখানে ধরো এটাকে কেটে দিয়ে আমি সিএল দিলাম ক্লোরিন তো তখন নামকরণ কি হবে যেহেতু এটা আমরা আগের আইডেন্টিফাই করা ছিল তো এটা আগে এভাবে নাম্বারিংটা হবে সেক্ষেত্রে আমি শিকলগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয় তাইলে এখন দেখো যে এটাতে কি করা যায় বা এটার শিকলগুলো কিন্তু সেম না দুইটা সেম আর দুইটা সেম না এখানে এগুলোকে বলে আমরা মিথাইল এদেরকে এটাকে বলা হয় ক্লোরো আরেকটাকে বলা হয় ব্রোমো তো এখন যদি একাধিক ভিন্ন মূলক সরি শাখা শিকল থাকে তাদের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে শাখাগুলোর অ্যালফাবেটিক অর্ডার অনুসারে যেটা আগে আসে সেটা করতে হবে যেমন ব্রোমিন ক্লোরিন আমি কি ব্রোমিনকে আগে লিখবো না ক্লোরিন আগে লিখবো নাকি মিথাইল মূলক যে আছে তাদেরকে আগে লিখবো এটার জন্য অ্যালফাবেটিক অর্ডারটা বুঝতে হবে অ্যালফাবেটিক অর্ডার হচ্ছে কিরকম ব্রোমিন বি আর ক্লোরিন সিএল তাহলে মিথাইল এম তাহলে আমরা এখানে বি সি এম এখানকার মধ্যে কিন্তু ব্রোমিন ব্যাপারটা আগে আছে সেটা আমাদের একটা ব্রোমিনেরটা লিখতে হবে তাহলে ব্রোমিন পাঁচ নাম্বার কার্বনে আছে তো এটাকে লিখতে হবে ফাইভ ব্রোমো ফাইভ ব্রোমো এরপরে ব্রোমিনের পরে আর কে আছে ক্লোরিন তাহলে ক্লোরিন আছে দুই নাম্বার কার্বনে এই আমাদের লিখতে হবে টু ক্লোরো তাহলে আমাদের দুইটার নামকরণ শেষ ব্রোমিন আর ক্লোরিনের ফাইভ ব্রোমো টু ক্লোরো দুইটা মিথাইলমূলক আছে একটা দুই নাম্বারে একটা আমাদের এটা লিখতে হবে আই হোপ আমরা এখানে চারটার শিকড়ে নামকরণ করে ফেলেছি কারণ সংখ্যা এখানে চারটে চল আছে পাঁচ দুই আবার দুই পাঁচ তো এখন আমাদের প্রধান শিকলের নামকরণ তো প্রধান শিকলের নামকরণ তো আগের মতে আমরা জানি হ্যাক সিন এটা তিন নম্বর কার্বনে হ্যাকজিন থ্রি অথবা হ্যাক তো এটা হচ্ছে আমাদের অ্যালকিনের নামকরণ আশা করা যায় আমরা এটা দেখার পর অ্যালকিনের সব নামকরণ করতে পারবো থ্যাংক ইউ